ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ইরাকের বাগদাদ থেকে শাহ আলী বাগদাদী তার 100 সঙ্গী সাথী নিয়ে আসন গেড়েছিলেন বর্তমান ঢাকার মিরপুরে। সময়টা 14 শতকের শুরুর দিকে, মানে প্রায় 700 বছর আগে। তার মাজার আছে মিরপুর 1 নম্বরে। এতে বোঝা যায় শত শত বছর আগেও মিরপুরের অস্তিত্ব ছিল ঠিকঠাকভাবে। মুঘলরা যখন ঢাকাকে তাদের প্রাদেশিক রাজধানী করেন, তখন মিরপুরে ছিল মুঘল বাহিনীর সেনা ছাউনি। সময়ের পরিক্রমায় সেই সেনা ছাউনি এখন মিরপুরে ক্যান্টনমেন্টে রূপান্তরিত হয়েছে। সুবেদার মীর জুমলা ঢাকা এসেছিলেন 1660 সালে। তিনি বছর তিনেক ঢাকায় অবস্থান করেন। ওই সময় মিরপুরের অধিকাংশ অঞ্চলই পানিমগ্ন এবং জঙ্গলাকীর্ণ ছিল। শাহ বন্দর নামে একটি বাণিজ্যিক নৌবন্দর স্থাপিত হয়েছিল মিরপুরে মীর জুমলার আমলে। আর বন্দরটি মূলত মিরপুরের একপাশে খালের আকারে বেঁচে থাকা বর্তমান তুরাগ নদীতে অবস্থিত ছিল। মোগল শাসকরা তাদের ক্যান্টনমেন্ট স্থাপন করেছিল এখানে, নৌবন্দর করেছিল মিরপুরে। এমনকি বাংলাদেশ যখন দেশভাগের পর পূর্ব পাকিস্তান ছিল, তখন পাকিস্তান আমলেও মিরপুরে স্থাপিত হয়েছিল পাকিস্তানের দ্বিতীয় রাজধানী। আর সেই দ্বিতীয় রাজধানীর নাম ঠিক করা হয়েছিল শেরে বাংলা নগর হিসেবে। বিশ্ববিখ্যাত স্থপতি লুই কান নকশাও করেছিলেন দ্বিতীয় রাজধানী হিসেবে মিরপুর তথা শেরে বাংলা নগর কেমন হবে। মোগল আমলে ঢাকার অনেক অভিজাত লোকের নামের আগে মীর শব্দটি ব্যবহৃত হতো। ধারণা করা হয় এই এলাকায় মীর বংশীয় কোনো সম্ভ্রান্ত পরিবারের বসতি ছিল, যাদের পদবি বহন থেকে এই এলাকার নামকরণ করা হয় মিরপুর হিসেবে, যা কালের বিবর্তনে মিরপুর হিসেবে লেখা হয় এখন। সেনপাড়ায় সেনদের বসতি ছিল অতীতে, আর সেনরা পার্বত্য বা উঁচু টিলার যে অংশটায় থাকতো তার নাম হয়ে যায় সেনপাড়া পর্বতা। জাফরাবাদ ছিল মোগল রাজধানী ঢাকার পশ্চিম সীমানা। মিরপুর সংলগ্ন একটি অঞ্চল ছিল জাফরাবাদ। কাজীপাড়া নামটি মুসলমান শাসনামলে বলে মনে হয়, তবে সময়কাল সংক্রান্ত কোনো সিদ্ধান্তে ইতিহাসবিদরা উপনীত হতে পারেননি। মিরপুরের একটি এলাকায় অনেক শেওড়া গাছ ছিল, সেই এলাকাটি শেওড়াপাড়া নামে পরিচিতি পায়। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এই মিরপুরে অবস্থিত। এছাড়াও জাতীয় চিড়িয়াখানা, জাতীয় বোটানিক্যাল গার্ডেন, শাহ আলীর মাজার এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রয়েছে মিরপুরে। মুঘল শাসনামলে মিরপুরের কোটবাড়ি ছিল খাজনা আদায়ের জায়গা। কোটবাড়ি বর্তমানে গাবতলীর পর্বত সিনেমা হলের ঠিক পেছনে তুরাগ নদীর তীরে অবস্থিত। তুরাগ নদীর উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে এবং এই নদীপথে গমনকারী নৌযানগুলো থেকে খাজনা আদায় ও নিরাপত্তা প্রদানের বিষয়ে কোটবাড়ির উপযোগিতা অনস্বীকার্য। অতীতে নদীপথ সমূহে অবস্থিত কোটগুলো ছিল একেবারে নদীর পারে, আকৃতি ছিল অনেকটা আয়তাকার। কেবলমাত্র নদীর দিক ছাড়া বাকি তিন দিকে পার্শ্ববর্তী এলাকার মাটি কেটে উঁচু করা হতো। নিম্নভূমি এলাকার কাঁচা সড়কের মতো এর দেয়াল উঁচু করা হতো, আর মাটি কাটার কারণে তিন দিক দিয়ে থাকতো পরিখার মতো। ফলে কোটের চারিদিকে ছিল পানির প্রবাহ। মিরপুর কোটবাড়ি এলাকার চারপাশে ছিল গভীর পরিখা, যা 80 দশকে দৃশ্যমান ছিল। তুরাগ নদীর প্রবাহ ধারা বর্তমানে একটি খালের মতো দেখালেও আদতে এটি ছিল একটি বিশাল নদী। সাভারের বিরুলিয়া ছিল এর উত্তর তীর এবং মিরপুরের উঁচু ভূমি ছিল এর দক্ষিণ তীর। সম্ভবত এই বিশালতার কারণে এখানকার স্থানের নাম হয়েছে দিয়াবাড়ি এবং দরিয়াঘাট। কোটবাড়ি এলাকার সামান্য পূর্ব দিকে একটি জায়গার নাম পাইকপাড়া। পাইক শব্দের অর্থ হচ্ছে সৈন্য, বিশেষত হিন্দু সৈন্যবাহিনীকে পাইক বাহিনী বলা হতো। সুলতান ইলিয়াস শাহ সর্বপ্রথম এই বাহিনীর ব্যবহার করেন। পাড়া শব্দের অর্থ হচ্ছে লম্বাটে মহল্লা। প্রাচীনকাল থেকেই সৈন্যদের পাইক বলে অভিহিত করা হতো, এমনকি সুলতানি ও মোগল যুগে সৈন্যদের পাইক বলে অভিহিত করা হতো। সুতরাং পাইকপাড়ার পাইক কোন সময়ের তা নির্ণয় করা কঠিন। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাও মিরপুরে অবস্থিত। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় 1974 সালের 23 জুন। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। 2015 সালের 5 ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয়। জাতীয় চিড়িয়াখানার পাশে রয়েছে বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান। 1961 সালে প্রায় 208 একর জায়গা জুড়ে উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। ঢাকার আরেকটি উদ্যান বলদা গার্ডেন প্রশাসনিক দিক দিয়ে এই উদ্যানেরই অংশ। জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের অন্যতম বৃহৎ উদ্ভিদ উদ্যান। প্রতি বছর প্রায় 15 লক্ষ দর্শনার্থী উদ্যানটিতে বেড়াতে আসেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কলেজ রয়েছে মিরপুর 10 নম্বরে। সময়ের সাথে সাথে ঢাকা শহরের মতো মিরপুরে অনেক পরিবর্তন এসেছে, সামনেও আসবে। তবে সমৃদ্ধ অতীত ইতিহাসে পরিপূর্ণ মিরপুর ইট পাথরের দেয়ালে একেবারে নিজের চরিত্র যেন হারিয়ে না ফেলে সে কামনাই থাকবে।